سيد الشهداء حضرت حمزه رضي الله تعالى عنه ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করানো হয় উহুদের ময়দানে ওই হিন্দা নামক আল্লাহ তাআলার ওই নাফরমান বান্দিটা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে যে চৈরা বসে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর উইটা চিল্লায় চিল্লায় হিন্দা ডাকে কইরে মুহাম্মদ মক্কার জমিন থেকে আমার বাবা যখন বদরের জমিনে গিয়েছিল বদরের যুদ্ধে তোরা আমার বাবাকে কতল করেছিলে হে হামজা তুই না এই হাতের মাধ্যমে আমার বাবাকে কতল করেছিলে হে হামজা তুই না এই হাতের মাধ্যমে আমার ভাইকে কতল করেছিলে হে হামজা তুই না এই হাতের মাধ্যমে আমার চাচাকে কতল করেছিলে তুই না তোর মাতার জ্ঞানের মাধ্যমে তাদেরকে পরাজিত বরণ করতে বাধ্য করেছিলে হে হামজা আজকে তোর কাছ থেকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসছি এই বলে বলে ইকরিমা ডাক দেয়া বলে ওই হিন্দা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের একটা একটা আঙ্গুল কাটে আর লাফাইতে থেকে আর বলতে থেকে মুহাম্মদ তুমি কোথায় আজকে তোমার আমার হাত থেকে তোমার চাচাকে কে রক্ষা করবে এভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের আঙ্গুলগুলো কাটে একে একে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আঙ্গুলগুলো কর্তন করে ফেলে এভাবে কাটতে কাটতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানটাও কেটে ফেলে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটাও কেটে ফেলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে আলাদা আলাদা করে ফেলে এমন সময় যখন সব অঙ্গ প্রত্যঙ্গ কাটা শেষ এমন সময় হিন্দা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুন বুকটা চিরা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতর থেকে কলিজাটা বাইর কইরা হিন্দা ওই কলিজাটাকে কামড়াইতেছিল আর লাফাইতেছিল আর বলতেছিল মুহাম্মদ আজকে আমার কাছ থেকে প্রতিশোধ আর কে নিতে পারবে তোমার চাচার কাছ থেকে আমি আমার বাবা হত্যার প্রতিশোধ নিই নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মক্কাতুল মুকাররমায় যখন ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবা গৃহের যে পর্যবেক্ষণ করে দেখাশোনা করে কাবা ঘরের যার কাছে চাবি তিনি ছিল উসমান ইবনে তালহা উসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বলে উসমান ইবনে তালহা আমি নবীজির উসিলাই তো রব্বে কারিম কাবা ঘরকে বানিয়েছে নির্মাণ করেছে আমি নবীজির উসিলাই তো আল্লাহ তাআলা পৃথিবীটাকে সৃষ্টি করেছে এই উসমান ইবনে তালহা আমি নবীজির আশা আমি আল্লাহ পাকের ঘরের ভিতরে ঢুকবো আল্লাহ পাকের কুদরতি কদমে যায় সেজদা দিব মনিবের করে ডুইকা মনিবের কুদরতি কদমে সেজদা দিব মনিবের কাছে কাকুতি মিনতি করে একটু দোয়া করব কাবা ঘরের স্বামীরা একটু আমাকে দেওয়া যাবে নাকি উসমান ইবনে তালহা ডাক দিয়ে বলে মুহাম্মদ তোমাকে তো কাবা ঘরের চাবি দেওয়া যাবে না আমাদের নেতৃবর্গের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে তোমাকে কাবা ঘরের চাবি দেওয়া হবে না নবীজিকে গার ধাক্কা দিয়ে সে বের করে দেয় নবীজিকে নবীজির সাথে এমন খারাপ আচরণ করে পরবর্তী সময় যখন আপনার আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায় নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মদিনায় থাকা অবস্থায় দীর্ঘ কয়েক বৎসর পরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মক্কাতুল মুকাররমা দখল করেন নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতের ভিতরে মক্কাতুল মুকাররমার কর্তৃত্ব আর নেতৃত্ব হয়ে যায় তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবা ঘরের পাশে দাঁড়াইয়া ওই উসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বলেন এই উসমান ইবনে তালহা এমন একটা দিন আমি নবীর উপর দিয়ে গিয়েছে যেদিন আমি নবীজি তোর কাছে চাবি চেয়েছিলাম কাবা ঘরের চাবি দেস নাই আমি নবীজিকে কাবা ঘরের ভিতরে ঢুকার অনুমতি তুই দেস নাই আজকে আমি নবী আলাইহিস সালামের হাতে কাবা ঘরের চাবি আসছে এ উসমান ইবনে তালহা আমি এই চাবি নেওয়ার জন্য আসি নাই এদিকে এদিকে আমি নবী আজকে এই চাবিটা তোর কাছে আমানত দিয়া দিলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত তোর বংশে যত লোক আসবে তোর বংশের মানুষদের কাছে কাবা ঘরের চাবি থাকবে কারণ আমি হলাম খুলকে আজিম পয়গম্বর আমি মানুষদের কাছ থেকে চাবি কায়রা নেওয়ার জন্য আসি নাই আমি পয়গম্বর এসেছি মানুষদেরকে চাবির চিরস্থায়ী মালিকানা বুঝাইয়া দেওয়ার জন্য সুবহানাল্লাহ এই জন্যই নবীজিকে আল্লাহ তাআলা খুলুকে আজিম দিয়েছিলেন নবীজির প্রত্যেকটা আদর্শ দেখে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রত্যেকটা ব্যবহার দেখে
কাফের বেঈমানরা দলে দলে মুসলমান হয়ে গিয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার কাফেররা এমন কোন অত্যাচার নির্যাতন নাই করে নাই। এরপরেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কাতুল মুকাররমা দখল করে নিয়েছিলেন, ফতহে মক্কা হয়ে গিয়েছিল, নবী আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমায় প্রবেশ করার সাথে সাথে একটা ঘোষণা করে দিয়েছিলেন, লা তাসরিমা আলাইকুমুল ইয়াউম, আজকে এই মক্কা নগরীর অধিবাসীরা আজকে দিনে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমরা ভুল বুঝতে পেরে তোমরা যা আমার উপর নির্যাতন করেছিলে, তোমরা না বুঝতে পেরে যা অত্যাচার করেছিলে, আমি নবীর সাথে কত বিরুদ্ধাচরণ করেছিলে, আমি নবীর রাস্তায় কাটা দিয়েছিলে, আমি নবীকে হত্যা করার কতই না ষড়যন্ত্র তোরা করেছিলে, আমি নবীকে কতল করার জন্য আমি নবীজির ঘরকে পর্যন্ত তোরা ঘেরাও করে রেখেছিলে, আমি নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমি নবীর বিরুদ্ধে কতই না তোরা ষড়যন্ত্র করেছিলে, কিন্তু আজকে আমি নবীর হাতে মক্কাতুল মুকাররমার কর্তৃত্ব চলে এসেছে, আমি নবী ইচ্ছা করলে তোদের কাছ থেকে পাই টু পাই হিসাব নিতে পারি, আমি নবী ইচ্ছা করলে তোদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি নবী ঘোষণা করে দিলাম আজকে তোদের উপর আমার কোনো অভিযোগ নাই, আমি তোদেরকে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, বরং আমি নবী এসেছি তোদেরকে মক্কাতুল মুকাররমার মালিক বানাতে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কাতুল মুকাররমায় হাজির হয়ে যান, মক্কাতুল মুকাররমা যখন নবীজির আওতাধীন চলে আসে, যখন মক্কা বিজয় হয়ে যায়, এমন সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফের বেঈমানদেরকে উদ্দেশ্য করে একটা ঘোষণা দিয়ে দেয়, ও কাফের বেঈমানেরা আজকে দুপুর 12টা পর্যন্ত তোমাদেরকে সময় দেওয়া হলো, যে অমুকটা পর্যন্ত তোমাদেরকে সময় দেওয়া হলো, এর ভিতরে তোমরা যদি চাও মুসলমান হতে পারো, আর যদি চাও মুসলমান না হতে, তাহলে এই সময়ের ভিতরে তোমরা মক্কার জমিন ত্যাগ করে অন্যত্র কোথাও চলে যেতে হবে। এই ঘোষণা যখন হয়ে গেল, দলে দলে মানুষ এসে নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হতে শুরু হইল। বলেন সুবহানাল্লাহ। আর কত কম বক্তার নাফরমানের দল, যাদের কপালে হেদায়েত নেই, যাদের কপালে আল্লাহ তাআলার জান্নাত নেই, ওই সমস্ত নাফরমানের দল মক্কা জমিন ছেড়ে অন্যত্র কোথাও পালায়ন করতে শুরু করে দেয়। এমন সময় আবু জাহেলের ছেলের নাম ছিল ইকরিমা, ইকরিমা এই মক্কার জমিন চাইরা অন্যত্র কোথাও চলে যেতে চায়, তখন ইকরিমার স্ত্রী মুসলমান হয়ে যায়। ইকরিমার স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, এমন একটা মুহূর্ত, এমন একটা দিন, তুমি কেন পালায়ন করতে চাচ্ছ? তোমার কাছে কি এখনো অস্পষ্ট আছে যে মোহাম্মদ সত্য নবী, মোহাম্মদ যে সত্য নবী, এটাতে কোনো সন্দেহ আছে নাকি এখনো? ইকরিমা ডাক দিয়ে বলে, স্ত্রী আমার কোনো সন্দেহ নাই, মোহাম্মদ যে সত্য নবী তাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। তার স্ত্রী ডাক দিয়ে বলে, তাহলে কেন তুমি পালায়ন করার চেষ্টা করছো? মুহাম্মদ আরবের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হতে দেরি করছো কেন, বিলম্ব করে করছো? তাহলে তো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া উচিত। ইকরিমা ডাক দিয়ে বলে, স্ত্রী সারাটা জীবন আমার বাবা আবু জাহেল মুহাম্মদের শত্রু ছিল, সারাটা জীবন আমার বাবা মুহাম্মদকে এত জ্বালান জ্বালাইছে, অন্য কোনো ব্যক্তি জ্বালায় নাই, আমি ইকরিমার সারাটা জিন্দগি মুহাম্মদের বিরুদ্ধে কাটিয়েছি, আজকে কি মুহাম্মদ আমাকে মাফ করবে নাকি? এমন একটা সময় মুহাম্মদ তো আমাকে মাফ করবে না, আমি তার সামনে কিভাবে যাব, কিভাবে মুসলমান হব? এমন সময় ইকরিমার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তুমি কি লক্ষ্য করে দেখো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে একটা বৃদ্ধা মহিলা বসে আছে, তাকে কি তুমি চিনো? ওই মহিলাটা ছিল হিন্দা। ইকরিমা ডাক দিয়ে বলে, তাকে তো আমি ভালো করে চিনি, সে আমার বোন হিন্দা। তো ইকরিমার স্ত্রী ডাক দিয়ে বলে, তুমি কি তার পরিচয় জানো? সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কত কষ্ট দিয়েছে, তুমি কি তা জানো? ইকরিমা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি জানি, তাহলে বলো কেমন কষ্ট দিয়েছি? ইকরিমা ডাক দিয়ে বলে, ওদের যুদ্ধ যেদিন সংগঠিত হয়ে যায়, নবীজির সবচেয়ে প্রাণের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাতে সাইয়েদুস সুহাদা নামে নামকরণ করা হয়েছে, শহীদদের সর্দার যাকে বলা হয় সাইয়েদুস সুহাদা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করানো হয় উহুদের ময়দানে, ওই হিন্দা নামক আল্লাহ তাআলার ওই নাফরমান বান্দিটা সাইয়েদুস সুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে যে চৈরা বসে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে উইটা চিল্লায় চিল্লায় হিন্দা ডাকে কইরে, মুহাম্মদ মক্কার জমিন থেকে আমার বাবা যখন বদরের জমিনে গিয়েছিল, বদরের যুদ্ধে তোরা আমার বাবাকে কতল করেছিলে, হে হামজা তুই না এই হাতের মাধ্যমে আমার বাবাকে কতল করেছিলে, হে হামজা তুই না এই হাতের মাধ্যমে আমার ভাইকে কতল করেছিলে, হে হামজা
তুই না এই হাতের মাধ্যমে আমার চাচাকে কতল করেছিলে, তুই না তোর মাতার জ্ঞানের মাধ্যমে তাদেরকে পরাজিত বরণ করতে বাধ্য করেছিলে। হে হামজা, আজকে তোর কাছ থেকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। এই বলে বলে ইকরিমা ডাক দেয়া বলে ওই হিন্দা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের একটা একটা আঙ্গুল কাটে, আর লাফাইতে থেকে আর বলতে থেকে মুহাম্মদ তুমি কোথায়, আজকে তোমার আমার হাত থেকে তোমার চাচাকে কে রক্ষা করবে। এভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের আঙ্গুলগুলো কাটে, একে একে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আঙ্গুলগুলো কর্তন করে ফেলে। এভাবে কাটতে কাটতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানটাও কেটে ফেলে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটাও কেটে ফেলে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে আলাদা আলাদা করে ফেলে। এমন সময় যখন সব অঙ্গ প্রত্যঙ্গ কাটা শেষ, এমন সময় হিন্দা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা চিরা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতর থেকে কলিজাটা বাইর কইরা হিন্দা ওই কলিজাটাকে কামড়াইতেছিল আর লাফাইতেছিল আর বলতেছিল মুহাম্মদ আজকে আমার কাছ থেকে প্রতিশোধ আর কে নিতে পারবে, তোমার চাচার কাছ থেকে আমি আমার বাবা হত্যার প্রতিশোধ নিয়ে নিয়েছি। তো ইকরিমাকে ডাক, তার স্ত্রী ডাক দেয়া বলে স্বামী আমার ওই সমস্ত যে আকাম কুকাম করেছে, এত বড় নাফরমান যে করেছে, নবীজির মনে এত কষ্ট যে দিয়েছে, নবীজির প্রিয়জন ছিল হযরতে হামজা, নবীজির কাছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে প্রিয় ব্যক্তি আর কেউ ছিল না। নবীজি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণ করার পরে নবীজির মনটা ভেঙে যায়, টুকরা টুকরা হয়ে যায়। ইসলামের এত একটা শক্তি ছিল, গর্ব ছিল হামজা, যাকে নবীজি সাইয়্যিদুস সুহাদা নামে আখ্যায়িত করেছেন। ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত বরণ করানোর কারণে নবীজির অন্তরে অনেক আঘাত এসেছিল। এরপরেও এত বড় নাফরমান হিন্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষমা করে দিয়েছে। ওই হিন্দাও যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, সুতরাং তোমাকেও মাফ করবে, তুমিও যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার স্ত্রীর কথাটা শুইনা, আমি যখন যাইলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলাম, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাবা আবু জাহেল ছিল শত্রু, আমি সারাটা জীবন আপনার শত্রুতা আমি করে কাটিয়েছি, আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন নাকি, আপনি কি আমাকে ক্ষমা করবেন নাকি? নবীজি বলেন তুমি কালিমা পড়ার সাথে সাথে আমি এবং আল্লাহ তোমার তাম জিন্দগির সমস্ত অপরাধ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, এই জন্য নবীজি বলেন আল্লাহ তাআলা তো আমাকে রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে, আল্লাহ তাআলা আমাকে উত্তম চরিত্রের অধিকারী রূপে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে, সুতরাং আমি নবীকে আল্লাহ তাআলা উত্তম চরিত্রে উত্তম আখলাকের মালিক বানিয়ে প্রেরণ করেছে। এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা, নবীজিকে এত উত্তম চরিত্র দেওয়ার পরেও, নবীজিকে আল্লাহ তাআলা এত নিয়ামত ভরপুর করে দেওয়ার পরেও, নবীজিকে যে সমস্ত কাফের বেঈমানেরা পাগল বলে গালি দিয়েছিল, নবীজির পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলা বলেন ও আমার বন্ধু আপনাকে তারা পাগল বলে গালি দেয়, আমি আল্লাহ বলি আপনি তো হলেন উত্তম চরিত্রের অধিকারী, আপনি আসলে পাগল না। আসা তো বসির ওয়াই বসিরুন বিআইকুমুল মাফতুন, ও বন্ধু তাদের কাছে আজরাইল আসো, আপনার কাছে আজরাইল আসো, তারাও মৃত্যুবরণ করুক আপনিও মৃত্যুবরণ করেন, অচিরেই দেখতে পাবে আবু জাহেল পাগল নাকি আপনি পাগল, তারা পাগল নাকি আপনি পাগল, তারা অচিরেই এটা টের পেয়ে যাবে। এই জন্য পাগল কেডা তারা মনলেই দেখতে পারবে, নবীজি পাগল নাকি আবু জাহেলরা পাগল, আপনারা কি বলেন পাগল কে, কাফের গোষ্ঠীরা পাগল না কি পাগল কাড়া কাফের দল, যারা নবীজিকে পাগল বলে গালি দিয়েছিল তারাই মূলত পাগল। এই জন্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতে কারিমার তাফসীরের ভিতরে বলে আবু জাহেল উতবা সাহিবা নবীজিকে পাগল বলে গালি দিয়েছিল, কিয়ামত পর্যন্ত এমন এক শ্রেণীর লোক আসবে যাদের গায়ের ভিতরে নবীজির সুন্নতের লেবাস পরিধান থাকবে, ওই সমস্ত লোক কিয়ামত পর্যন্ত আসবে যাদের দেহের ভিতরে নবীজির সুন্নতের আমল থাকবে, ওই সমস্ত লোক কিয়ামত পর্যন্ত অনেক আসবে যাদের গালের ভিতরে নবীজির সুন্নত দাড়ি থাকবে, যাদের মাথার উপরে নবীজির সুন্নত টুপি থাকবে, যাদের মাথার উপরে নবীজির সুন্নত পাগড়ি থাকবে, আর এক শ্রেণীর লোক ওই সমস্ত ব্যক্তিদেরকে নবীজির আদর্শে আদর্শবান নবীজির সুন্নতের অনুসারী যারা হবে তাদেরকে পাগল বলে বলে গালি দিতে শুরু করবে। মুফাসসিরিনে কেরাম বলেন আবু জাহেল আবুল আহাব
আব্বা সাহেবা যেমন নবীজিকে গালি দিয়েছিল, নবীজির ওয়ারিস ওই সমস্ত মানুষ যারা নেককার নেক আমল করে, যাদের দেহের ভিতরে নবীজির সুন্নাত রয়েছে, যাদের 3.5 হাত বডির ভিতরে নবীজির সুন্নাতের আদর্শ রয়েছে, যাদের 3.5 হাত বডির ভিতরে নবীজির সুন্নাত দ্বারা রঙিন রয়েছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে পাগল যারা বলবে মনে রাখতে হবে নবীজিকে আবু জাহেল উব্বা সাহেবা পাগল বলে গালি দিয়েছিল। আর নবীজির আদর্শে আদর্শবান, নবীজির সুন্নতের সুন্নতের অনুসারী যারা হবে তাদেরকে যারা পাগল বলে গালি দিবে তাদের রক্তের ভিতরে আবু জাহেল উব্বা সাহেবার রক্তের চাপ পড়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন নবীজি ধৈর্য ধারণ করেছিলেন। ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে যখন দিনের পথে চললে আপনাকে আমাকে নিয়ে টাট্টা মশকারি করা হয়, আপনাকে আমাকে পাগল বলে গালি দেওয়া হয়, আপনাকে আমাকেও ধৈর্য ধারণ করতে হবে। আর আসরের দিন আল্লাহ তাআলা নবীজির পাশে দাঁড়িয়ে যেমন বলেছিলেন আবু জাহেল পাগল নাকি আপনি পাগল, মরলে টের পাবে, ঠিক তেমনি ভাবে ওই সমস্ত নেককার বান্দাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বে করিম বলেন যে ওরা পাগল না তোমরা পাগল, মরলে টের পাবে। এই জন্য আপনাকে আমাকে নবীজির আদর্শে আদর্শবান হতে হবে। আমাদের আলোচনা চলছিল মিলাদুন নবী আর সিরাতুন নবী, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদ এমন একটা জিনিস যে জিনিসের আলোচনা করা যায় কিন্তু আমল করা যায় না। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত হচ্ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 63 বছরের হায়াতে জিন্দেগী ধারাবাহিকভাবে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করেছি কয়েক জমায়। তো আল্লাহ পাক যে কথাগুলো বলেছি আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং নবীজির আদর্শে আদর্শবান হয়ে নবীজির সুন্নতের অনুসারী হয়ে ঈমান আমল মজবুত করে আমাদের প্রত্যেককে কবরে যাওয়ার তৌফিক দান করুন।